হাতে টহল দিয়ে দেওয়ার সময় দুই প্যাকেট ভর্তি গাঁজা উদ্ধার করলো ইংরেজ বাজার থানার পুলিশ। রাতে টহল দেওয়ার সময় এক সন্দেহভাজন ব্যক্তিকে দুই ব্যাগ ভর্তি গাঁজা সহ গ্রেপ্তার করলো ইংরেজ বাজার থানার পুলিশ। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় ওই গাঁজা কালিয়া চকের উদ্দেশ্যে পাঠানো হয়েছিল। এর পেছনে আর কে কে আছে তার তল্লাশি চালাচ্ছে পুলিশ। তারপরে রাত্রেবেলা মিডনাইটে আমাদের কাছে একটা ইনফরমেশন থাকে, মাদাপুকুরে যারা ডিউটি করছিল আমাদের সাব ইন্সপেক্টর রৌদ সিং ওখানে ছিল এবং কাজল দাস আছে ওরও সোর্স ছিল। আমরা জানতে পারি যে কাজলের ওখানে একটা কি বলে একটা জায়গা আছে, ওখান থেকে একটা ফোর্স যে গাড়িটার নাম্বার হচ্ছে WB65B1128, এই গাড়িতে একটি লোক কিছু ব্রাউন সুগার বা গাঁজা টাইপের কিছু নিয়ে আসছে এরকম একটা খবর ছিল আমাদের কাছে। সঙ্গে সঙ্গে ওরা ওখানে ইন্টারসেপ্ট করে গাড়িটাকে, ওগুলো চলে যায়, সার্চ করা হয়। সার্চ করে দেখা যায় যে দুটো পলিথিনের আয়রনের ইয়ে আছে, ব্যাগ আছে, যেগুলো বস্তা বলে সেই বস্তাতে দুটো বস্তা গাঁজা আছে। তো আমরা ওটাকে ওখানে মেজারিং করে জানতে পারি যে একটাতে 10 কিলো 100 এবং 10 কিলো 500 গ্রাম গাঁজা ও কালিয়াচক কালি।